Hi guys, welcome to my channel. आज के भी नियस्टी किचु स्किन रिचुअल्स आयुर्वेदिक तो कोनो कंपटीशन ही नहीं। In fact, according to Ayurveda, आमादेर बेशी भाग स्किन प्रॉब्लम नेचुरल इंग्रेडिएंट्स दिए ठीक हो जाए। तो आज के हमरा किचु होम रेमेडीज फॉलो करवो, बारिते जेगुलो इजीली अवेलेबल थाके। तो हमरा प्रथम स्टेपे यूज करवो रॉ मिल्क एंड सिनेमन, माने दारचीनी। दारचीनी आमी गुड़ो करे रेखेछी, तो रॉ मिल्क के साथे आमी दारचीनीटाके भालो करे मिक्स करे नेब। तो এটা अप्लाई করার আগে ভালো করে আমরা আগে ফেসটাকে ওয়াশ করে নেব। এখানে আমরা 2 চামচ র মিল্ক আর 1/2 চামচ সিনামন পাউডার নিয়ে নিয়েছি। এবার আমরা পুরো ফেসে এটাকে লাগিয়ে নেব। তো এখানে সিনামন পাউডারটা অপশনাল, আমরা এখানে শুধু র মিল্কটাও अप्लाई করতে পারি। র মিল্ক মানে কাঁচা দুধ যেটা মধ্যে কি ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটা কি মাইল্ড ব্লিচিং প্রপার্টিজ স্কিনের ব্রাইটার কমপ্লেক্সনকে রিভিল করে। এটা স্যাচুরেটেড ফ্যাট, প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন সি তে খুব রিচ হয়। আর সিনামন মানে দারচিনি, এটাতে থাকে অনেক অ্যান্টিসেপটিক প্রপার্টিজ, যেটা আমাদের পিম্পলস, অ্যাকনে এগুলো হতে দেয় না। সিনামন পাউডার এটা আমাদের অনেক পুরনো আয়ুর্বেদিক রেমেডি, যেটা আমাদের প্রোটেক্ট করে পিগমেন্টেশন, ডার্ক স্পটস থেকে। তো 2 মিনিট সার্কুলার মোশনে ম্যাসাজ করার পর এবার আমরা কোল্ড ওয়াটার দিয়ে ধুয়ে নেব। Now coming to the second step which is steaming. Steaming এর অনেক বেনিফিটস আছে। এটা প্রমোট করে সার্কুলেশন, স্টিম নিলে ফেশিয়াল পোরস ওপেন হয়, যেটা আমাদের ডেড স্কিন আর ব্যাকটেরিয়াকে রিলিজ করতে হেল্প করে। আমি জেনারেলি 5 থেকে 7 মিনিট স্টিম নি, আপনারা চাইলে 10 মিনিটও স্টিমটা নিতে পারেন। স্টিমিং করলে যে ট্র্যাপড সিবাম হয় সেটাও রিলিজ হয়। তো আমাদের পোরস যদি ওপেন হয়ে যায় তাহলে আমাদের ব্ল্যাক হেডস ইজিলি রিমুভ হয়ে যাবে। থার্ড স্টেপ হলো ফেস এক্সফোলিয়েশন। স্টিমিং এর পর আমরা সব সময় এক্সফোলিয়েট করি। তো এটার জন্য নিয়ে নেব আমরা কফি, হানি আর ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল না থাকলে আমরা কোকোনাট অয়েলও ইউজ করতে পারি। এটা আমরা ভালো করে মিক্স করে নেব, তারপর আমরা এটাকে ইউজ করব অ্যাজ অ্যান এক্সফোলিয়েটর। তো এটাকে আমরা স্টিমিং এর পর ভেজা ফেসে ইউজ করব। কফিতে আছে ক্যাফেইন, যেটা আমাদের ব্লাড সার্কুলেশন কে ইনক্রিজ করে। কফিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের স্কিনের ইলাস্টিসিটি কে ইমপ্রুভ করে, তাই আমাদের স্কিনটাও ইয়াং লাগবে। আর এটা কোলাজিন আর ইলাস্টিনের প্রোডাকশনও ইনক্রিজ করে। আর এটাতে থাকা ক্যাস্টর অয়েল আমাদের প্রিম্যাচিওর এজিং কেও প্রিভেন্ট করে, আমাদের স্কিনকে সফট এন্ড সাপল রাখে। এই এক্সফোলিয়েটরে আমরা হানিও নিয়েছিলাম। হানি হেল্প করে আমাদের ব্লেমিশেস কে ফেড করতে, আর এটাতেও অনেক অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ আছে। ওয়েট স্কিনে এই স্ক্রাবটা লাগাতে হবে আর ফিঙ্গার টিপস দিয়ে জেন্টলি এক্সফোলিয়েট করতে হবে। এই স্ক্রাবটাতে কফি আছে, যেটা কি আমাদের প্লফিনেস আর আন্ডার আইজ এর জন্য খুব ভালো, তাই আমরা আন্ডার আই এরিয়াতে ভালো করে জেন্টলি ম্যাসাজ করব। বাট প্লিজ মেক শিওর যাতে আপনার ফিঙ্গারের প্রেসারটা খুবই জেন্টল হয়। 5 মিনিট আমরা এটাকে স্কিনে রেখে আমরা করে নেব ফেস ওয়াশ উইথ কোল্ড ওয়াটার। ভালো করে জল দিয়ে ওয়াশ করার পরে আমরা প্যাড ড্রাই করে নেব, তারপর আমরা চলে যাব নেক্সট স্টেপে। তো আমাদের ফোর্থ স্টেপে আমরা ইউজ করছি ভিটামিন ই। তো আমরা ক্যাপসুলটা থেকে আগে অয়েলটা বের করে নেব। তারপর আমরা পুরো ফেসে এটাকে লাগিয়ে নেব। এবার হালকা হাতে ম্যাসাজ করে নেব। তো আমি এবার ইউজ করছি গুয়াসা। আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা একটা স্পুন কে ফ্রিজে রেখে তারপর ওটাকে ইউজ করতে পারেন। এটা খুবই ইউজফুল যদি আপনাকে ডিপফিং করতে হয়, এটা আমাদের খুবই হেল্পফুল যদি আমাদের স্কিন থেকে এক্সেস ফ্লুইড কে সরাতে হয়। তো 5 মিনিট এইভাবে ম্যাসাজ করার পর আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপে। তো আমি নিয়ে নিচ্ছি আইস কিউব। এটা শুধু আইস কিউব না, এটা হলো মিল্ক আইস কিউব। তো আমি এবার এটাকে ফেসে লাগিয়ে নেব। তো আমি কাঁচা দুধকে ফ্রিজারে রেখে জমিয়ে নিয়েছি। এই মিল্কের আইস কিউব আমাদের ওপেন পোরসকে টাইট করে, আর এটা এক্সেস অয়েল প্রোডাকশনকে আটকায়, আর অ্যাকনের সাথে ফাইট করতে হেল্প করে, স্কিনকে হাইড্রেটেড রাখে আর ব্রাইটেন করে। তো আমরা 2 মিনিট এটাকে ফেসে রেখে প্যাড ড্রাই করে নেব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। বাই বাই।